বিজনরা রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা করতেছি এই পর্যন্ত যে কটা ভিডিওই করছি বেশিরভাগ ভিডিওই সাধারণত কোন করতে কোন ওষুধটা দিতেছি কিংবা কোন প্রাকৃতিক উপাদান দিতেছি এটার উপরেই এই পর্যন্ত ভিডিওগুলো করছি। তবে আজকেও এরকমই একটা ভিডিও, তো সরাসরি ভিডিওতেই চলে যাই। তো আজকে আবহাওয়াটা যদি বলি, গত দুদিন বৃষ্টি এসেছে, ঝড় বৃষ্টি, আবহাওয়া ঠান্ডা এসেছে, রোদ উঠে যায়। তো আবহাওয়াটা এখানে মেন ফ্যাক্টর। তো আজকে যেটা দিব সেটা হচ্ছে সরাসরি খাবার পানি, ডাইরেক্ট খাবার পানি, আর কিচ্ছু না। অন্যান্য আমাদের সমস্যা দেশকে আক্রান্ত হয় যে কৌর পালতে খুব ওষুধপাতি অনেক কিছু লাগে, কৃষকটা এরকম না, ঠিক আছে। প্লাস নিজে আমরা যদি একটু নিজেদের দিয়ে কৃষকের চিন্তা করি যে আমাদের যদি আমরা তো মনে করেন হাত পা খাবার পানি খাই বা কোনো কিছু খাবার পর খাবার পানি খাই, তা আমাদের যদি খাবার পানির পরিবর্তে প্রতিদিন মনে করেন খাবার পানির পরিবর্তে কোক দেওয়া হইতেছে কিংবা জুস দেওয়া হইতেছে কিংবা কোনো একটা ওষুধ মিশানো পানি দেওয়া হইতেছে, আমাদের তো এক পর্যায়ে খুব বিরক্ত লেগে যাবে। কৌতুকের বিষয়টাও কিন্তু সেম, ওদেরকে যদি আমরা প্রতিদিন একটা ওষুধ একটা প্রাকৃতিক উপাদান এরকম কিছু একটা প্রতিদিন দিতেই থাকে, ওরা কিন্তু এক পর্যায়ে বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে। ওই বিরক্তি থেকেই তো ওই বিরক্তি থেকেও কিন্তু ওদের এই যে দিন বাচ্চার সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে। তো এই কারণে আমি ওষুধপাতি হয়তো মাসে নির্দিষ্ট কিছুদিন দিলাম, ঠিক আছে, কিংবা যখন যেটা প্রয়োজন নির্দিষ্ট সময় দেওয়ার চেয়ে প্রয়োজনের সময় দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। কবুতর শরীরে তখন ক্যালসিয়ামের চাহিদা বেশি, যেমন ডিম পাড়তেছে মাদি কবুতর ডিম পাড়ার পরে, তখন কবুতর মোল্টিংয়ের সময়, এই সময়টা ওদের শরীরে ক্যালসিয়াম প্রোটিন ঠিক আছে বিভিন্ন মিনারেলস ভিটামিন এগুলোর চাহিদা অনেক বেশি, তো ওই সময় এগুলো দিতে হবে। তারপর ডিম বাচ্চা করতে সময় ক্যালসিয়ামের দরকার, জিঙ্কের দরকার, ভিটামিন বি কমপ্লেক্সের দরকার, ঠিক আছে। ওই প্রয়োজনের সময়টা ওটা দিতে হবে, ঠিক আছে। প্রয়োজন ছাড়াও যদি আমরা সারা বছর ওই ওষুধপাতি একটার পর একটা দিতেই থাকি, ওই মাসিক কোর্স হিসাবে যে একদম সপ্তাহে মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখে এই ওষুধ, ছয় তারিখ থেকে সাত তারিখে ওই ওষুধ দিতে হবে, ওগুলো এক পর্যায়ে বিরক্ত হয়ে দেখা যাবে ডিম বাচ্চা বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে। তো এই কারণে মাঝে মধ্যে একদম খালি ফ্রেশ পানি দিতে হবে, বিশুদ্ধ পানি, ঠিক আছে। পানির ক্ষেত্রে একদম বিশুদ্ধ পানি দিতে হবে। আমরা আমাদের সাধারণত ওই ক্ষমতা নয় যে একদম কেনা বিশুদ্ধ পানিটা আমরা কৌতুকদের খাওয়াবো, কিন্তু সেক্ষেত্রে আমরা যে কলে আমাদের সবার কলে ওয়াশার থেকে যে পানি আসে ওই পানিটাই যদি আমরা পাতিলে একটু ভালো মতো 15-20 মিনিট ফুটাই নিই পাতিলে দিয়ে, ঠিক আছে, তাহলে ওটা একদম জীবাণুমুক্ত হয়ে যাবে, কৌতুকের খাওয়ানোর উপযোগী হবে। তো ওই পানিটাই আমি সাধারণত ফুটাই বড় পাতিলে রেখে দিই, ওখান থেকে আমি যে আমার বোতলে মাছ মতো নিই। আমার এখন যে কটা কৌতুক আছে এদের প্রতিদিন 2 লিটার মতো পানি লাগে। আমার এই যে বোতলে মাপ দেওয়া আছে, এই যে এখানে 5 লিটার, এখানে 1 লিটার, এখানে 1.5 লিটার, এখানে 2 লিটার, ঠিক আছে, 3 লিটার প্রচুর আছে। সমস্ত 2 লিটার পানি লাগবে, 3 লিটার পানি নেওয়া হয়েছে, তো ওই পানিটা দিল। আচ্ছা, ওভাবে একটা গরম পড়ে না, তাও হালকা আর কি পরে ওদের দিয়ে দিই, ওদের বাচ্চা আছে তো। এখন রাখিটারও আস্তে আস্তে এই পানিটা দিয়ে দিব। অনেক নতুন যারা কৌতুক পালতে আসে অনেকেই অনেক সময় দেখা যায় মেসেজ দেয় কিংবা আমার কোনো পোস্টে কমেন্ট করে, ঠিক আছে, কিংবা অনেক সিনিয়র ভাইদের পোস্টে আমি কমেন্ট করতে দেখেছি, ভাই আপনি কোন চার্ট ফলো করেন, ঠিক আছে, আপনি ওষুধের কোন কোন ওষুধগুলো মাসিক কোর্সে ব্যবহার করেন এটা আমার সাথে শেয়ার করেন, ঠিক আছে। আমি নিজে কোনো মাসিক কোর্সের চার্ট ফলো করি না, ঠিক আছে, এবং কখনো আমি করতেও পারিনি, ঠিক আছে। আমি যখন একদম শুরুর দিকে কয়েকটা চার্ট ফলো করার জন্য শুরু করছিলাম, কিন্তু ওইভাবে কমপ্লিট করতে পারিনি, ঠিক আছে। তো মাসিক কোর্স আমি কখনো ফলো করি না, তো এইটাই যখন যেটা প্রয়োজন ওটা দিতে হবে কৌশল, এবং মাঝে মধ্যে ওগুলো পানি দিতে হবে। আমি গতকাল তো খালি বানিয়ে দিয়েছিলাম, আজকেও খালি বানিয়ে দিলাম, আগামীকাল কী দিব দেখা যাক, আবহাওয়ার উপর নির্ভর করে। তো এইটাই ছিল আজকে, সবাই ভালো থাকবে।